পুলিশের শাস্তি চাই, অপরাধীরা গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তার চাই। এই লালগোলা থানায় এর আগে বেকার ছেড়ে যেন চাকরি প্রার্থী আব্দুর রহমান তার স্কুল তো খুলে কিনারা করেন, তারপরে এখন মামলা চলেছে চলছে এবং সিবিআই এনকোয়ারি হয়েছে। কেন রাজ্যের পুলিশ অপরাধ হলে কেন অপরাধ দমন করবে না, তদন্ত করবে না, শাস্তি দেবে না? আজ পর্যন্ত আনিস খানের খুনি গ্রেপ্তার হয়নি, আজ পর্যন্ত মহিদুল মিদ্দা খুনের মোকদ্দমাই করেন, মিথ্যা মামলা করেছে। আমরা যে কজন খুন হয়েছে শহীদ হয়েছে তাদের বাড়ি যাচ্ছে, আজকে তো শুধু পঞ্চায়েতের জন্য রাসান আলী বা রিন্টু শেখ তার বাড়ি গেছে তা তো নয়, এইতে আমি গোবিন্দ ঘোষের বাড়িতে গেলাম, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে কিন্তু দেখায়নি অ্যারেস্ট, অপরাধীকে ধরছে না। আর একটা শ্রমিক, ক্যাজুয়াল শ্রমিক, তাকে পিটিয়ে মেরেছে থানার লকআপের মধ্যে, দুদিন পরে আবার বহরমপুর থানার অতনু ঘোষকে গঙ্গায় এমন পিটিয়েছে সে তারপরে গঙ্গায় ঝাঁপ দিয়েছে মারা গেছে। এগুলো ক্যাস্টোডিয়াল দিন আমাদের দেশে, যেরকম মহারাষ্ট্রে, যেরকম মণিপুরে, যেরকম মধ্যপ্রদেশে, যেরকম উত্তরপ্রদেশে পুলিশের হেফাজতে মৃত্যু হয় সেরকম আজকে পশ্চিমবঙ্গ সেই সংখ্যা ছাপিয়ে যাচ্ছে। এটা দুর্ভাগ্য, পুলিশেরও অকর্মণ্যতা আছে। আর এখানে যাতে ভবিষ্যতে ওই ছেলে মেয়েদের শিক্ষা হয় তার দায়িত্ব আমরা নিচ্ছি, এই পরিবারের পাশে দাঁড়াচ্ছি। আর এই পরিবারকে বলেছি ভয় পাবে না, আর যারা ভয় দেখাচ্ছে এখন পরে লোভ দেখাবে, চাকরি দেব, টাকা দেব, ঘর দেব, যাতে মামলাটা তুলে নেয়। অর্থাৎ যে অপরাধীকে ধরছে না সেই অপরাধীর দালালে তন তসলিমা বলল রসনের স্ত্রী যে হ্যাঁ আমাকে ইতিমধ্যেই লোভ দেখাচ্ছে, তোরা বলেছে কোনো লোভের আমরা শিকার হব না, আমরা অপরাধীর শাস্তি চাই।